ইলিশ মাছের পাতুরি একটি জনপ্রিয় বাঙালি খাবার, যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয়। পাতুরির প্রধান উপাদান বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তবে আমি রান্নাটা পদ্মার ইলিশ দিয়ে করছি না, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর হওয়ায় আমরা এখানে দীঘা বা খেজুরির ইলিশের সঙ্গে বেশি পরিচিত। আমি রান্নাটা দীঘার ইলিশ দিয়ে করছি। একটা কথা আছে না, মাছে ভাতে বাঙালি, তার উপর আবার ইলিশ মাছ, যা বাঙালির মনের কোণে একটা অন্যরকম জায়গা জুড়ে থাকে। সারা বছর বর্ষা ঢোকার অপেক্ষা করা, আর বর্ষা শুরু হলেই ইলিশের বিভিন্ন পদ রান্না করে কবজি ডুবিয়ে খাওয়া। নমস্কার, আমি কুহু। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মা মাছটা কেটে ফেলেছে, ইলিশ মাছের গন্ধ পেয়ে বেড়ালটাও পৌঁছে গেছে। এবার আমার রান্না করার পালা, চলুন রান্নাটা করা যাক। প্রথমে একটা মিক্সিতে 4 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 1 চিমটে নুন, 3টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি ও 1/2 বাটি কুচানো নারকেল, সামান্য পরিমাণ জল ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার অন্য একটা বাটিতে 6 পিস আমি মাছ নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাছটা এপিট ওপিট করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আরও একটু সর্ষের তেল যোগ করে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 20-25 মিনিট মতো। যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবেন মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকবে এবং খেতেও সুন্দর হবে। পাতুরিটা করার জন্য আমি কলা পাতা নিয়েছি, গ্যাসের ওভেন অন করে কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি, যাতে পাতুরিটা মোড়ার সময় কলা পাতাগুলো না ফেটে যায়। এবার একটা কলা পাতা নিয়ে তার উপর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা ইলিশ মাছ এবং পেস্ট দিয়ে একটা কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভাঁজ করে নেব। আমি যেভাবে মুড়ে নিচ্ছি আপনারাও সেইভাবে মুড়ে নেবেন, দেখবেন পাতাটাও ফাটবে না এবং কোনো দিক দিয়ে মশলা বা কোনো কিছু বেরিয়ে যাবে না। আমি এখানে সুতোর মাধ্যমে বেঁধে নিচ্ছি, না বাঁধলেও কোনো প্রবলেম হবে না। ইলিশ মাছ খুব নরম মাছ, এটা রান্না করতে খুব অল্প সময় লাগে, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি গড়ে রাখা পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু ছোট তাই 3টে 3টে করে আমি ভেজে নেব। গ্যাসটা সব সময়ের জন্য লো ফ্লেমে থাকবে, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করার পর আবারও উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব অন্নপিঠটা হওয়ার জন্য। দেখুন ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি পাতুরিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। একবার এইভাবে বাড়িতে পাতুরি বানিয়ে দেখবেন, খেতে দারুণ হবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।